আজ শনিবার 24শে আষাঢ় 2022 সালের 9ই জুলাই তুলারাশি তুলালগ্ন লিপ্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 5 out of 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, সুতরাং দিনটি চড়াই উতরাইয়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে। প্রেম দাম্পত্য শিক্ষা অর্থ এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই চলার প্রয়োজন আছে। দীর্ঘদিন ধরে যারা কঠোর কায়িক পরিশ্রমের মধ্য দিয়ে কাটাচ্ছিলেন তাদের বলবো, চোখের পাতা বিরামেরই অঙ্গ, আজ তাই একটু বেশি বিশ্রাম গ্রহণ করে কাটানোর চেষ্টা করুন। তাহলে দেখবেন মানসিকভাবে হালকা অনুভব করবেন, দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক অসুস্থতা থেকেও আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করতে চলেছেন। অর্থগতভাবে দিনটি ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি একদমই আপনাদের পক্ষে নেই, তাই অপ্রয়োজনীয় জিনিসগুলিতে অতিরিক্ত অর্থ ব্যয় করা থেকে নিজেদেরকে বিরত থাকুন। প্রয়োজন পড়লে মানি ম্যানেজমেন্ট, মানি সেভিংস সম্পর্কে আপনার স্বামী স্ত্রী বা পিতামাতার সাথে আলাপ আলোচনা করতে পারেন, কোনো সৎ উপদেশ আপনারা নিশ্চিতভাবে পেয়ে যাবেন। আজ কোনো প্রকার নতুন পরিকল্পনা উদ্যোগ বাস্তবায়নের জন্য দিনটি অত্যন্ত শুভ কিন্তু নয়। যারা চাকরিজীবী আছেন তাদের কিন্তু আজ অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা দক্ষতা ট্যালেন্ট এগুলো যদি সঠিক ওয়েতে ইউটিলাইজ করতে পারেন আপনারা নিশ্চিতভাবে আজ প্রশংসার পাত্র পাত্রী হবেন। রাজনীতিবিদ যারা আছেন তারা জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে আপনাদের নাম মান সম্মান প্রতিপত্তি এগুলি কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। যারা গৃহবধূ আছেন তাদেরকে বলবো, গৃহের কাজ সম্পূর্ণ করবার পরে নিজের মর্জিমাফিক কাজ করুন, তা না হলে বয়োজ্যেষ্ঠদের কিন্তু আপনারা বিরক্তির পাত্র পাত্রী হতে পারেন। আপনার সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে অতিরিক্ত নজর রাখুন, তারা অসৎসঙ্গে পড়ে যেতে পারে, চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও কিন্তু বলে দিতে পারে। তবে চাইল্ড লাইক অ্যাটিটিউড, সেন্স অফ হিউমার, আপনার রসিক স্বভাব এর কারণে সামাজিক কোনো অনুষ্ঠানে আপনারা জনপ্রিয় হতে চলেছেন, সমাজে আপনাদের নাম মান সম্মান প্রতিপত্তি বৃদ্ধি হতে চলেছে। পরিবারের প্রতি কোনো দায়িত্ব যদি আপনার কাঁধে থেকে থাকে সঠিক সময়ের মধ্যে আপনারা সুনিপুণভাবে পালন করতে পারবেন। আজ বন্ধু স্বজন আত্মীয় পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে। আপনার কোনো বন্ধুর কারণে আজ জীবনের বড় কোনো সমস্যা থেকে আপনারা বেঁচেই ফিরবেন। আজ আপনার কোনো একজন আত্মীয় আপনাকে বিস্ময় প্রদান করতে পারে এবং আপনার কোনো পরিকল্পনাকে বিঘ্নিত করতে পারে, অর্থাৎ হঠাৎ করে অতিথি আগমন ঘটতে পারে অপ্রত্যাশিতভাবে, যার কারণে কোনো পরিকল্পনা ভেস্তে যাবে। তবে মনে রাখবেন, অতিথিতে বা ভাবা এই ভেবে তাদের সেবা শুশ্রূষা করুন। আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদেরকে বিরত রাখুন। তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না, এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই। আজ আপনার ক্ষমতা অনুযায়ী আপনার গায়ে সোনার কোনো গহনা বা আংটি হার এগুলি পরুন, দেখবেন আপনাদের আর্থিক অবস্থানের উন্নতি ঘটবে। যাদের চন্দ্ররাশি তুলা এই গণনা তাদের অধিকাংশ ক্ষেত্রেই ঘাটতে চলেছে, আর যাদের তুলা লগ্ন তাদের কিন্তু আংশিক ঘাটবে।